হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বিশেষ দিন বলতে পারো একটা, কি সেই বিশেষ দিন তোমরা তো জানোই, আগের দিন দেখেছই, আমি তোমাদেরকে শেয়ার করেছি, আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের চ্যানেলটা কিন্তু 100 জন সাবস্ক্রাইবার পার করে ফেলেছে বা কমপ্লিট করে। জন্য একটা ছোট্ট ট্রিট আমার বরের তরফ থেকে আমি পাই, তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, তো তোমরাও দেখো। খোলো খোলো দেখি কি অর্ডার করেছ। আরে আমি এক্সাইটেড, খোলো তাড়াতাড়ি। এটা কার? এটা সেম, আর কিছু নেই। আর এখানে তো, এখানে ওর একটা রোল। ইস, রোলটা এখানে কেন রাখছো? এই কাগজের উপরে এখানে রেখে দাও। আর এখানে আমার একটা পেস্ট্রি আছে, খোলো না দেখি। আর এখানে এই যে পেস্ট্রি, তো চলো খেয়ে নেওয়া যাক। তো সন্ধ্যাবেলা বরের দেওয়ার ট্রিটটা দেওয়ার মিনিমাম 2 ঘন্টার মতো হয়ে গেছে, এখন প্রায় বাজতে চলছে 8:30 মতো। তো বর বেরিয়ে গেছে, তো যাওয়ার আগে একটা ফরমাইশ করে গেছে যে তোমার হাতে আজকে কিছু ভালো মন্দ খাওয়াই যেতে পারে এই বিশেষ দিনে। তো আমিও আর না করতে পারলাম না, খুশি মেজাজেই আছি। তো ফ্রিজ খুলে যথারীতি দেখি 250 গ্রামের মতো চিকেন রয়ে গেছে গতদিনে, তো ভাবছি তাহলে ওটাকেই বানিয়ে দিই। তোকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো বললো বানাও তাহলে, মানে ওই চিকেন দো পেঁয়াজা। আচ্ছা ঠিক আছে তাহলে, আর তাহলে সাথে বানিয়ে নিচ্ছি আমার পছন্দের জিরা রাইস। আর এখানে দেখো শিলনোড়া বার করে নিয়েছি, পাটায় বাটা মশলার তো স্বাদ একটা আলাদাই। তো আর এতটুকু মশলার জন্য আবার মিক্সিতে বাটবো, তো যাই জন্য ভাবছি যে না এতটুকু তো পাটাই বেটেনি, আর স্বাদও হবে দ্বিগুণ। আর এখানে আমি আদা রসুন লঙ্কা একে একে পরপর বেটে নেব, আর ওই দিকে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর বন্ধুরা, এই পাটা বা শিলনোড়া বা বাটনা বাটা যাই বলো না কেন, এতে যদি মশলা বেটে দেওয়া যায় না যে কোনো সবজিতে বা তরকারিতে, মানে এত টেস্টি হয় রান্না বান্না, এর কিন্তু সত্যি সত্যি জুড়ি মেলা ভার। মানে কোনো ধরনের গ্রাইন্ডার কিন্তু বা মিক্সি কিন্তু পারে না সেই স্বাদ আমাদেরকে এনে দিতে। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি মাংসটা। মাংসটাকেও ভালো করে লবণ দিয়ে ভেজে নেব, যাতে কিনা মাংসের ভেতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এরপরে একে একে সমস্ত ধরনের যেগুলো বাটা মশলাগুলো সেগুলো অ্যাড করে নিয়ে আবার কষতে দেব, আর সাথে বেটে নেব আমি তোমার কিছু কাজু আর কিশমিশ। এই দেখো সেমভাবেই বেটে নিচ্ছি। তো কিশমিশ আর কাজুটাও খুব সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেছে। তো মাংসটা কষার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এরপরে কিন্তু ওই কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর যে কোনো নিরামিষ বা আমিষ সবজিতে একটু কাজু কিশমিশ বাটা দিলে না, মানে স্বাদটা একদম অন্য ফ্লেভারের হয়ে যায় বলতে পারো। তো আমার কাছে যেহেতু দই ছিল না, সেহেতু এখানে একটুখানি দুধ দিয়ে দিয়েছি। তো ওটাকে কষতে দিয়ে দিয়ে এখানে দেখো আমি জিরা রাইসের জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর সাথে ঘি দিয়েছি, একটু তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে দিয়ে দেব জিরে, জিরে রাইস করছি, জিরে তো দিতেই হবে। তো বেশ ভালো করে, মানে ভালো মতো একটু বেশি করেই জিরে দিয়ে দেব। এবারে এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলোকে। তো এটাকেও বেশি ভাজা করব না, এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 ঘন্টা আগে থেকে যে ভিজিয়ে রেখেছি বাসমতি রাইসটা, সেটা। তো তোমরা চাইলে এই রাইসটাকে কিছুক্ষণ পোলাও এর মতো করে ভাজতেও পারো, তো আমি আর ভাজবো না। আর এত গরমে অ্যাকচুয়ালি ভাল লাগছে না রান্নাঘরে, যাই জন্যই যত শর্টকাট হয় তাড়াতাড়ি হয়, যেভাবে করা যায় সেভাবেই করছি। তো দেখো এখানে আমি একবারে জল ঢেলে দিলাম।
আর জিরা রাইস করার জন্য জলের পরিমাণটা না, মানে তোমরা যেরকম পোলাওয়ের জন্য জলটা দাও যেই মাপে, মানে এক কাপ চাল হলে দু কাপ মতো জল বা দেড় কাপ মতো জল যতটুকু লাগে সেরকম পরিমাণেই কিন্তু তোমরা দিয়ে দেবে। আর এখানে দেখো খুব সুন্দর এখান থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার, এটা প্রায় শেষের দিকে, তো এখানে ওই কিউব করে রাখা পেঁয়াজগুলো এখন দেওয়ার পালা। আর এটার আপডেটও মানে এখানে এক দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, এটাও হতে থাক। তো দেখো চিকেনটা রান্না প্রায় শেষের দিকে, এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিলাম। তো এটা দিয়ে মিনিট দুয়েক তিনেকের মতো কষাবো, মানে বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় পেঁয়াজগুলো। তো এরপরে সামান্য ঘি দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দেব, দমে মানে দমে রাখার মতো করে রেখে দেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে চিকেন দো পেঁয়াজ। ফাঁকা 3-4 মিনিটের মধ্যে আমি এই ছোট ছোট বাসনগুলো ফটাফট করে মেজে নিচ্ছি। এই যে শেষের 1 মিনিটে দিয়ে দিচ্ছি ঘি। এবারে ঘি দেওয়ার পরে আমি আর এটাকে জাল দেব না, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, মানে দম দেওয়ার মতো বলতে পারো, দমে বসিয়ে দেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন সার্ভিং বলে নামিয়ে নেব। আর কি লাগছে না দেখতে, কালারটা দারুণ এসছে আর খেতেও কিন্তু হেভি হয়েছে, একদম ইয়াম। আর এখানে দেখো জিরা রাইসও প্রায় শেষের দিকে, একটুখানি মতো জল রয়ে গেছে, তো একদম জলটা আমার পারফেক্ট হয়েছিল। এবারে এতে দিয়ে দেব কিছুটা চিনি, তারপরে কিন্তু এটা সামান্য দু মিনিটও রাখবো না, ওই 1 মিনিটের মতো জাল দিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল আমার জিরা রাইস কমপ্লিট। এভাবে কিন্তু গরমে খুব তাড়াতাড়ি মানে শর্টকাট পদ্ধতিতে তোমরা কিন্তু এরকম খাবার রেস্টুরেন্টে না খেয়ে বাড়িতেই তৈরি করে খেয়ে নিতে পারো। তো আমার রান্না কমপ্লিট, এই যে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। প্রচন্ড গরম, এসি চলছে, তাও ঘরে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু বাইরে ঘুরে আসি। তো ওকে বললাম, তো রাজি হয়ে গেল, তো চলো একটু ঘুরে আসি। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো এখন বাজতে চলছে 10টার মতো, আধা ঘন্টা এপাশ ওপাশ ঘুরে এসে ডিনারটা সেরে নেব। গরমের মধ্যে না কিছু দিতে ইচ্ছে করছে, মুখে কিচ্ছু মাখিনি, খালি জল দিয়ে রান্না করার পর জল দিয়ে মুখটা ধুয়েছি, মানে শুধু ড্রেস পরলাম, মানে একটা টপ পরেছি, জিন্স পরেছি, ব্যাস রেডি হয়ে গেছি, এভাবেই চলে যাই চলো। আর রেডি হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, তো চলো অনেক রাত হয়ে গেছে, দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আধা ঘন্টার মধ্যে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, আবার খেয়ে দিয়ে এডিট করতে হবে, তারপরে ঘুমোতে হবে, তারপর তো আবার সকালবেলার কালকে থেকে নতুন রুটিন আছে। তো চলো বেরিয়ে পড়ি তোমাদেরকে সাথে নিয়ে। এই সন্ধ্যাবেলা বা রাতেবেলা যে কোনো টাইমেই তোমরা একবার করে বাইরে বেরোলে কিন্তু মন আর মুড দুটোই কিন্তু একদম চাঙ্গা হয়ে যায়। তো জানো বন্ধুরা, বেরিয়েছে তো ঠিকই, একটু ঠান্ডা, একটু মন প্রাণ ঝুড়োনোর জন্য বেরোলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, তার জন্যেই মানে রাস্তা দিয়ে গরম ভাব বেরোচ্ছে, মানে মোমো স্টিমে বসে না সেরকমটার মতো, মানে এত গরম লাগছিল। আর এখানে দেখো খুব সুন্দর একটা চাঁদ, একে দেখেই মন ভরে নিচ্ছিলাম। তো যারা পুরনো আছো এই মাঠটা তো চেনই, এই মাঠেই আজকে কিছুক্ষণ দাঁড়িয়ে নেব, একটু জিরিয়ে নেব। তো যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো, এই মাঠের চারপাশে তোমরা দেখেছো আমাকে বহুদিন হাঁটতে, তো এখন বিশেষ গরমে মানে এখন বিশেষ কারণে বলতে গরমের জন্য অ্যাকচুয়ালি আসা হয় না, তো আবার গরমটা একটু কমে গেলে আবার স্টার্ট করবো হাঁটা, তখন তো আবার দেখতেই পারবে তোমরা। আর আমার বাড়িটা একদমই কাছে, তো এই পাশটায় আমার বাড়িটা একদম কাছে। তো নতুন যারা এসেছো তাদেরকে তো বলেই দিলাম, আর পুরনো যারা আছো তারা তো এই মাঠটাকে জানোই চেনো। তো চলো এখানে আর 10-20 মিনিটের মতো থাকবো, এখানে খুব সুন্দর হাওয়া, এখানে একটু দাঁড়াবো, ভীষণ ভালো হাওয়া দেয়, শরীরটাকে একটু জুড়োবো, তারপরে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। ওহো দাঁড়াও দাঁড়াও, মাঝে কিন্তু একটা আইসক্রিম বেকও নিয়েছি। তো বাইরে থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, খাবারও বেড়ে নিয়েছি,
তোমাদের সাথে তো রান্নাটা শেয়ারই করলাম, জিরা রাইস আর চিকেন দো পিয়াজা করেছি আজকে। তো এটাকে খেয়ে নিয়ে বাকি সমস্ত আজকে রাতের কাজ কমপ্লিট করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।